হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটা সাইট এসেছে, এটা হচ্ছে বিবিসি, একদম হুবহু পিএইচডির মতো, পিএইচডির মতো সেম টু সেম ওয়েবসাইটের ক্যাটাগরি এবং সব কিছুই সেম একদম, শুধু লোগোটা আলাদা, পিএইচডির জায়গায় বিবিসি লাগাই দিছে, একদম ফুল সেম, কাজগুলোও সেম। এখানে নিবন্ধন করার জন্য এখন নিবন্ধন আপনার আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে চাপ দিলে আপনার এই পেজটাতে নিয়ে আসবে, আমন্ত্রণ কোড দেওয়াই থাকবে, শুধু আপনাকে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ডটি দুইবার দিয়ে এখানে জমা দিলে আপনার অ্যাকাউন্টে রেজিস্টার হয়ে যাবে, আমার রেজিস্টার করা আছে, এই জন্য আমি প্রবেশকরণের চাপ দিচ্ছি। আমি লগ ইন করে নিচ্ছি, লগ ইন করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক্সে যদি যাই ভিআইপিতে, এখানে 4500, 7500, 18000 এরকম করে ভিআইপি দেওয়া আছে। এখানে একটা ফল্ট ওরা করছে, এটা হচ্ছে যে এখানে ব্যালেন্স দেখার মতো কোনো অপশন নেই, ব্যালেন্স দেখার অপশনটা এখনও তারা করেনি, তাদের আপডেটের একটু সমস্যা আছে হয়তো বা। পিএইচডির মতো একদম হুবহু সেম ক্যাটাগরি করছে। এখন আপনারা যদি এখান থেকে রিসার্চ অপশনে যান, মনে করেন 1000 টাকা আমি এখানে লিখবো, ওয়ান পেজ সিস্টেমটা কিন্তু এখানে আছে, অরিজিনাল ওয়ান পেজ যে সিস্টেম সেটা কিন্তু এখানে আছে, এই যে ওয়ান পে দেখাচ্ছে। এখন পর্যন্ত বলা যায় না ইনভেস্টমেন্ট সাইট কতদিন থাকবে, কি থাকবে না, নাকি তারা প্রতারণা করার জন্য এরকমটা করছে, পিএইচডিকে বিবিসি বানাইছে, এরকম কোনো নিউজ এখন পর্যন্ত নাই, তবে অনেকেই এটা বলতেছে। তো এখন পর্যন্ত রিসার্চ করা থেকে দূরে থাকবেন, আপাতত দেখুন তাদের কি করে আর কি, যদি কেউ রিসার্চ করে উইথড্র দেয় আর কি, তারপর এখান থেকে কাজ করা যাবে, এখন পর্যন্ত কেউ রিসার্চ করবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। ধন্যবাদ।